হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমরা দেখব রূপচাঁদা মাছ কিভাবে অতি সহজে ফ্রাই করা যায়। সুস্বাদু এই রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নিই। এখানে আছে রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছ সামুদ্রিক মাছ, খেতে দারুণ সুস্বাদু। এই মাছগুলোকে আমি কেটে টুকরো করব এবং ভিতর থেকে ময়লাগুলো ফেলে আইস ছড়িয়ে কাটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। রূপচাঁদা মাছের ফ্রাই তৈরি করার জন্য আমি বড় সাইজে দুইটি রূপচাঁদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পিঠে এভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নিলে ভিতরে মশলাগুলো ঢুকবে এবং খেতেও বেশি ভালো লাগবে। এখন মেরিনেট করার পালা। মেরিনেট করাটা রূপচাঁদা মাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ রূপচাঁদা মাছে বিশেষ পদ্ধতিতে মেরিনেট করা হয়। আসুন দেখে নিই টিপস অ্যান্ড ট্রিক্স। একটি বাটিতে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এক চা চামচ পরিমাণ। এখন এখানেই সব উপাদানগুলো একে একে আমি মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি চার চামচে এক চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ, দিয়ে দিচ্ছি ফিশ সস এক চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস এক চা চামচ। লেবুর রস না থাকলে সিরকাও দিয়ে দিতে পারেন। এখন এই উপাদানগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন এই পেস্টটা আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে মেরিনেট করে নেব। আর এই মশলাটাই মাছের মধ্যে যখন ঢুকে যাবে দারুণ সুস্বাদু হবে। তবে আমাদের হাতের কাছে সব উপাদান না থাকলে আমরা অল্প উপাদান দিয়ে খেতে পারি, তবে প্রত্যেকটা উপাদান দিলে খেতে বেশি মজা লাগবে। এখন এই পেস্টটা আমি মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন এই মাছের উপরে আমি মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এবং হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশাতে হবে যেন ভেতরে ঢুকে। আর এইভাবে আমি 30 মিনিট মেরিনেট করে রেখে দেব। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি, তাহলে মেরিনেট হয়ে যাবে খুব ভালো মতো। তারপর আমি এই মাছগুলো ভেজে নেব। খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি যেন প্রত্যেকটা অংশে ভালো মতো মশলাগুলো লাগে। এখন এই মেরিনেট করা মাছ ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিট। চুলা একটি প্যান চড়িয়ে নিলাম। নন স্টিকি প্যান নিলে মাছ ভাজার ক্ষেত্রে খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলে কিছুটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিব মাছগুলো। তেল একটু ভালো মতো গরম হলে মাছগুলো আর লেগে যায় না। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মেরিনেট করা মাছ খুব সাবধানে দিয়ে দিলাম। এখন ভেজে নিব এই পিটপি ভালো করে। ফ্রাই হয়ে যাচ্ছে, এখন এই পিটপি কিনতে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। দুটি খুব ভালো করে ভেজে দিতে হবে। দুই পিট ভালো করে ভাজা করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চুলা বন্ধ করে এইভাবে তুলে নিচ্ছি, তুলে অন্য একটি পাত্রে নিচ্ছি। আর এই যে তেল আছে এই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব। মাছ তুলে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ 4-5টা। এখন এই পেঁয়াজগুলো ভেজে নেব। আর আমি যখন মাছ মেরিনেট করেছিলাম সেখানে কিছু মশলা রয়ে গেছে, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি আলাদাভাবে মশলা বা পানি তেল কিছু দিচ্ছি না, কারণ এটা আমি ফ্রাই করব। আর আমার আরেকটি ভিডিও আছে যেখানে একটু পানি দিয়ে দু পেঁয়াজা করার রেসিপি দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমি একটু ভালো করে ভেজে নিব।
মাছগুলো ভেজে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালোমতো ভাজি করা হয়ে গেছে, আর এর চেয়ে ভাজলে পুড়ে যাবে। এখন এই মাছের উপরে আমি এই পেঁয়াজ ভাজিগুলো ছড়িয়ে দেব। এখন এই পেঁয়াজ ভাজাগুলো মাছের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছের ফ্রাই। খুব সহজে এভাবে আমরা তৈরি করে নিতে পারি অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।